শান্তিপুর গ্রাম প্রাকৃতিক ভরপুর এই গ্রাম সত্যি নামের মতো এই গ্রামের মানুষজন সব সময় মিলেমিশে শান্তিতে বসবাস করে কারণ এই গ্রামের জমিদার বিজয়চন্দ্র রায় বড্ড শান্তিপ্রিয় মানুষ তার কারণে গ্রামে কোনো হানাহানি বা মারামারি হয় না জমিদারের রয়েছে অঢেল ধন সম্পদ আট দশ গ্রামের লোকজন তার কাছে আসে সাহায্য চাইতে সে দয়ালু মনের মানুষ তার কাছে এসে কাউকে খালি হাতে ফিরে যেতে হয় না গ্রামের গরিব দুঃখী মানুষদের জায়গা জমি টাকা পয়সা দিয়ে সাহায্য করতো ইনি নারায়ণ চাষী বয়স তার পুঁচপান্ন ছুঁই ছুঁই বয়সের কারণে এখন আগের মতো আর পরিশ্রম করতে পারে না তাও প্রায় ৩৫ বছর ধরে জমিদারের জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন সংসারে রয়েছে বউ ও একমাত্র ছেলে বিমল বলছিলাম কি আজ কাজে না গেলে হয় না তোমার শরীরটা তো দুই দিন ধরে ভালো যাচ্ছে না যে কাজে না গেলে খাবে কি এবার ভেবেছি জমিদারের গাছ থেকে একটু বেশি জমি নিয়েছি বুঝলে ছেলেটাকে তো একটি ভালো জায়গায় দাঁড় করাতে হবে বলো ভালো করে জাতের ধান লাগাবো ফসল ভালো হবে আর রোজ রোজ এই আলো ভর্তা দিয়ে ভাত খেতে হবে না তখন হাট থেকে বড় মাছ মাংস কিনে আনব তা বিমল কোথায় ওকে দেখছি না যে নির্মল বাড়ি পড়াতে গিয়েছে ঠিক আছে রাতে দেখা হবে জমিদার বাড়ি চললাম নারায়ণ কঠোর পরিশ্রমী একজন কৃষক সে জমিতে চাষাবাদ করে সময় মতো জমিদারের টাকা পয়সা পরিশোধ করে এজন্য জমিদারও তাকে বেশ পছন্দ করে আজ সে এসেছে জমিদারের সাথে কথা বলতে জমিদারের অনুমতি থাকায় জমিদারের সাথে দেখা করতে তাকে বেগ পেতে হল না কেমন আছো তোমার শরীরের কি অবস্থা আগে ভগবান ও আপনাদের কৃপায় ভালোই আছি একটা কথা ছিল যে কি কথা এইবার আমি আট বিঘা জমি লিজ নিতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে আমি একাই চাষাবাদ করব। এত জমি ঠিক মতো একা চাষাবাদ করে সময় মতো টাকা পরিশোধ করতে পারবে তো জি পারব বই কি ঠিক আছে সেনাপতি নারায়ণকে উত্তরের মাঠের জমি থেকে আট বিঘে জমি হিসাব নিকাশ করে লিজ দিয়ে দাও তো জমিদার ও সেনাপতির কাছ থেকে সব হিসাব বুঝে নিয়ে নারায়ণ বাড়ির পথে রওনা হল জমিদারের কাছ থেকে তো জমি নিল কিন্তু সবগুলো জমিতে কাজ করতে পারবে কিনা সে চিন্তা মাথায় থেকে তার গেল না বয়স তার পৌঁছপান্ন কোঠায় পা দিয়েছে শরীরটাও আর আগের মতো সায় দেয় না মন চাইলেও আর আগের মতো পরিশ্রম করতে পারে না কিছুদিন পর পর বুকের বামপাসটায় কেমন যেন ব্যথা অনুভব হয় কাজ করতে অনেক কষ্ট হয় তার কিন্তু ছেলেটির ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সব কষ্টকে সহ্য করে সে কাজ করে ছেলেটিও তার সোনার টুকরা এই অভাবের সংসারে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনই করিয়ে সংসারে বাবা মাকে সাহায্য করে এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার বাবা হিসাবে এমন ছেলে পেয়ে নারায়ণ অনেক ধন্য তবে ছেলেকে কখনো মাঠে নামতে দেয়নি তার একটাই স্বপ্ন নিজে চাষি হয়েছে তো কি হয়েছে কিন্তু ছেলেকে পড়াশোনা শিখিয়ে মস্ত বড় অফিসার বানাবে সে চায় ছেলের সফলতা দেখে যেন গ্রামের আরও মানুষ আরও সাহস পায় বুক ভরা আশা আর মনোবল নিয়ে পরের দিন সকাল থেকে কাজে লেগে পড়ল নারায়ণ চাষি এই গ্রামের সকলেই প্রায় চাষাবাদের কাজেই জড়িত যে যার নিজের কাজ নিয়েই ব্যস্ত তাই তো কাজের মানুষ পাওয়া খুব দুষ্কর তাছাড়া এমন অভাবের সংসারে কাজের মানুষের দিনের দাম দেওয়াও অসম্ভব তাই তো সকলে নিজের কাজ নিজেই করে এতদিন কষ্ট করে জমিদারের বিঘে চারেক জমিতে চাষাবাদ করত। কিন্তু এখন সেই জমি বাড়িয়ে হয়েছে আট বিঘে এতে জমিতে একা চাষাবাদ করা বেশ কষ্টসাধ্য ধীরে ধীরে কাজ চালিয়ে যেতে লাগল দিন যেতে লাগলো জমিতে চাষ করে ধান লাগানোর কাজ প্রায় শেষের দিকে এখন শুধু অপেক্ষা সেই শুভ দিনের জন্য যেদিন গোলা ভর্তি ধান আসবে তার ছোট্ট বাড়িতে প্রায় মাস চারেক পরে ধানগুলো কাটার উপযোগী হলো সে তার কষ্টের ফল পেতে শুরু করেছে সোনার মতো ঝলমলে ধান যতদূর চোখ যায় দিগন্ত জোড়া শুধু সোনালি ধান পরের দিন সকাল থেকে ধান কাটার কাজটা শুরু করলো ছেলে অনেকবার মাঠে আসতে চেয়েছিল কিন্তু সে সাফ সাফ মানা করে দিয়েছে একা একা কাজ করতে বেশ কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই কাজ তো তাকে করতেই হবে ধান কাটতে কাটতে বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে হঠাৎ কেন জানি শরীরটা বেশ খারাপ লাগছিল গত দুদিন যাবৎ বুকের ব্যথাটা বেড়েই চলেছে তার ডাক্তার দেখানোর টাকা পর্যন্ত তার কাছে নেই চাষি নারায়ণ ভেবেছিল ধানগুলো বাজারে বিক্রি করে একজন বড় ডাক্তারও দেখাবে কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল সোনালি ফসল ঘরে তোলার আগে হঠাৎ করে সেদিনের বুকের ব্যথায় সে মাঠে স্ট্রোক করে ফেলল ভর দুপুরবেলা মাঠে সব চাষিরা দুপুরের খাবার জন্য বাড়ি চলে গিয়েছে তাকে সাহায্য করবার মতো আশেপাশে কেউই ছিল না বুকের ব্যথায় কাতরাতে কাতরাতে লোকটি সেখানেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে হায় রে সোনার ফসল ফসলের মাঠে তীব্র রৌদ্রের মধ্যে পড়ে রইল নারায়ণের নিধর প্রাণহীন দেহটি ফসল ঘরে তুলে মাছ মাংস কিনে খাবার স্বপ্নটি আর সে পূরণ করতেই পারল না প্রায় খানিক পার হলে দুজন চাষি মাঠে যাবার পথে নারায়ণকে মাঠে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে যায় নারায়ণকে এমন অবস্থায় দেখে কারো আর বুঝতে বাকি রইল না যে নারায়ণ না ফেরার দেশে চলে গিয়েছে নারায়ণের পরিবারে নেমে আসে শোকের ছায়া কান্নায় ঢলে পড়ে নারায়ণের স্ত্রীর সন্তান শত দুঃখ কষ্ট বুকে চেপে নিয়ে নারায়ণের ছেলে বিমল বাবার শেষ কাজের প্রস্তুতি নিল ভর সন্ধ্যাবেলা নদী পারে দাও দাউ করে জ্বলতে শুরু করলো প্রিয় বাবার চিতাটি বিমল নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার মাথার উপরে ছাতাটি আর নেই এখন তুখুর রোধক হোক বা প্রবল ঝড় বৃষ্টি সব কিছু তাকে একাই সামলাতে হবে আশেপাশে গ্রামের মানুষজন সব নানার কথা বলছে কিন্তু সে যেন কোনো কোনোদিকেই কর্ণপাত করছে না কৃষক কথা ভাবে একজন মানুষ ছিল হ্যাঁ টিঙ্গি বলেছেন মানুষটা যে উট করে মারা গেল কে জানতো তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াবি এখন ছেলেটাও সবে মাত্র পড়াশোনা শেষ করেছে এখনো কিছু করে না বেচারা কি যে হবে এখন আমরা হয়তো এক দিন দেখতে পারব প্রতিবেশী হিসাবে তারপর তো ওদের নিজের ব্যবস্থা নিজেদেরই করতে হবে পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ল নারায়ণের বউ ও ছেলে বিমল একে তো এতগুলো জমির ধান তুলতে হবে অপরদিকে হাটে ফসল বেচে জমিদারের পাওনা টাকা পরিশোধ করতে হবে পরিবার চালাতে হবে তারা যেন অথৈসা করে পড়ল মানুষটি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে ভাবিনি কত করে বললাম বেশি পরিশ্রম না করতে কিন্তু কে শুনে কার কথা এখন আমরা কি করব মা তুমি এত চিন্তা করো না দেখো আমি বাবার ফসল ঘরে তুলে জমিদারের পাওনা টাকা পরিশোধ করব এত কষ্ট করে তোরে পড়াশোনা শিখেছি এত মেধাবী ছাত্র হয়ে তুই ফসল কাটবি বাবা তোর বাবা বেঁচে থাকলে তোকে কখনোই মাঠে যেতে দিত না মা কোন কাজকে ছোট করে দেখতে নেই সব কাজই কষ্ট করে করতে হয় এখন এই কাজ না করলে তো সংসার চলবে না আগে নিজের জীবন বাঁচাতে হবে তারপর অন্য চিন্তা করা যাবে বিমল তার কথা মতো পরের দিন ভোর হতেই বেরিয়ে পড়ল মাঠে ফসল কাটতে তিন চার দিন ধরে সে সব ফসল কেটে গোলা ভর্তি ধান তুলল আহ কি শান্তি গোলা ভর্তি ধান গেল বাবার কত আশা ছিল এমন গোলা ভর্তি ধান দেখার কিন্তু বাবা দেখে যেতে পারলো না এই অসময় কেমন বৃষ্টিতে বাবা আজই ফসল কেটে ঘরে তুললাম আর এখনই বৃষ্টি হলো এতগুলো ধান বৃষ্টিতে ভিজলো সব ধান তো নষ্ট হয়ে যাবে না না বাবার কষ্ট করে ফলানো ধান আমি নষ্ট করতে পারি না এ শুধু ধান নয় এ এক অমূল্য রত্ন সোনার থেকেও দামি আমার কাছে আগামীকাল তো হাট যে করেই হোক কাল ফসল নিয়ে হাটে যেতে হবে চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ আকাশে কালো মেঘের ভেলা সময় নষ্ট না করে সকালে আলো ফোটার আগেই ভোর চারটা নাগাদ বিমল নৌকাতে ফসল বোঝাই করলো মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার আগেই তাকে হাটে পৌঁছাতে হবে তাই সে তাড়াতাড়ি করে নৌকা নিয়ে বেরিয়ে পড়ল হাটের উদ্দেশ্যে যতদূর চোখ যায় নদীর দুপাশে ধান অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে ঝিঝি পোকার শব্দ আকাশে ভেসে বেড়াচ্ছে কালো মেঘের ভেলা মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি নিশ্চুপ নিস্তব্ধ একেবারে নদীর চারপাশ এরই মাঝে বইছে হালকা শীতল বাতাস স্তব্ধ চারপাশ দেখে কেমন যেন ভয় অনুভূত হলো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো শীতল বাতাস বেশ প্রশান্তি দিচ্ছিল ও মাঝি একটু সাথে নিয়ে যাবে লোকটির ডাক শুনেই বিমল তাকিয়ে দেখে একজন লোক নদীর পারে দাঁড়িয়ে আছে এমন ভোরবেলা লোকটিকে দেখে বিমল কিছুটা অবাক হলেও পরক্ষণেই ভাবল হয়তো লোকটি তার মতো হাটে যাবে লোকটিকে সাথে নেবে নাকি কি নেবে না এটা নিয়ে সে বেশ দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল নানান চিন্তা ঘুরপাক্কা ছিল বিমলের মাথার ভিতর এসব ভাবতে ভাবতে বিমল পারের কাছে গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করল কোথায় যাবেন হাটে যাব দাদা আপনিও তো হাটে যাচ্ছেন আমাকে একটু সঙ্গে নেবেন ঠিক আছে নৌকায় উঠে পড়ুন লোকটি নৌকাতে উঠে বসে পড়ল বিমল গুনগুন করে নৌকা চালাচ্ছে চারিদিক নিস্তব্ধ হয়ে রয়েছে একদিকে লোকটিও চুপচাপ হয়ে বসে রয়েছে পরিবেশটা কেমন যেন গুমট লাগছিল তাই সে কিছুটা পথে গিয়ে নিরবতা ভেঙ্গে লোকটিকে জিজ্ঞাসা করল দাদা এ গ্রামে তো আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না আমাকে দেখবে কি করে আমি তো অনেক আগেই মারা গিয়েছি মানে আমি কি বললাম মানে তুমি মনে মনে সেটাই যেটা লোকটির রহস্যজনক হাসি আর কথাবার্তা শুনে বিমল কিছুই বুঝতে পারল না এমন সময় চলতে চলতে হঠাৎ করে নৌকাটি মাঝনদীতে এসে থেমে গেল বিমল অনেক চেষ্টা করেও নৌকা এক ইঞ্চি সরাতে সক্ষম হলো না আকাশে ঘন কালো মেঘ যেন যে কোনো সময় মুসলধারে বৃষ্টি শুরু হবে একদিকে হাট বসার সময়ও হয়ে যাচ্ছে বিমল চিন্তায় পড়ে গেল কি দাদা নৌকা কি চলছে না দেখুন কেউ আবার পানির নিচে ট্রেনে ধরছে না তো কি বলছেন আমি মরছি আমার চালায় আর আপনি আবল তাবল বক বক করছেন বুঝতে পারছি না কি হলো হচ্ছে এটা কি মনে হচ্ছে নৌকার নিচে কিছু একটা আটকা পড়েছে পানিতে নেমে দেখতে হবে আপনি বসুন আমি দেখছি এই কথা বলে বিমল পানিতে নেমে নৌকার নিচে দেখতে লাগলো নৌকার কি হয়েছে সে নৌকার নিচে কিছু খুঁজে পেলো না তারপর নৌকার উপরে উঠে আসলো নৌকার উপরে উঠে লোকটিকে দেখতে না পেয়ে বিমল আতঙ্কিত হয়ে পড়ে কি ব্যাপার লোকটি তো এখানেই বসেছিল কোথায় গেল নদীর মাঝখানে থেকে কোথায় নেমে যাবে সে চারপাশে নদীতে আমি আর নৌকা ছেড়ে কিছুই দেখতে পাচ্ছি না বিমল চারপাশে ভালো করে খুঁজে দেখতে লাগলো কিন্তু সে কাউকেই খুঁজে পেল না সে ভীষণ ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি এই জায়গা থেকে নৌকা জোরে জোরে চালাতে শুরু করলো অন্য জায়গায় যাওয়ার জন্য মাঝি ও মাঝি এদিকে নিয়ে যাও দূর যেতেই আবার কারো ডাক শুনে বিমল নদীর পারে তাকিয়ে দেখল সে আগের মতো চাদর মুড়ি দিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগেও তো মনে হয় এরকমই চাদর মুড়ি দিয়ে একজন লোক আমার নৌকায় উঠেছিল আজ আমার সাথে এসব কি হচ্ছে না না আমি লোককে কিছুদিন নৌকায় তুলবো না বিমল লোকটির দিকে আর না তাকিয়ে জোরে জোরে নৌকা বাইতে লাগলো কিছু দূর যাওয়ার পরে বিমল আর চোখে নদীর ওপারে তাকিয়ে দেখল কেউ আছে কি না বিমলের মনে অনেক প্রশ্ন জাগ্রত হল সে ভয়ে ভয়ে নৌকা আরও সামনে এগোবে এমন সময় তার নৌকাটি আবার আগের মতো মাঝনদীতে আচমকা আটকে গেল নৌকাটিকে সে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যেতে পারছিল না কি হচ্ছে যে বাবার সাথে বাজরিতে অগির পানির মাঝে মুখে কেন বারবার আটকে যাচ্ছে আর ওই লোকটি কে বারবার আমার চোখের সামনে সামনে তো গুড়াও হয়ে যাচ্ছে আমি কি আবার পানিতে নামবো হ্যাঁ নামতে তো হবে না হলে হাটে যাবো কেমন করে বিমল পানিতে নেমে দেখলো আবারও আগের মতোই নৌকায় কিছুই আটকায়নি এবার কিছুই না পেয়ে বিমল পানি থেকে নৌকায় উঠে থ হয়ে গেল নৌকায় উঠতেই দেখে চোখ আগুনের মতো জল জল করছে নাক দিয়ে অঝরে রক্ত ঝরছে মুখ দিয়ে লালা ঝরছে এসব দেখে বিমল থরথর করে কাঁপতে লাগলো বিমলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল লোকটি ভয়ঙ্কর দৃষ্টিতে বিমলের দিকে তাকিয়ে হেসে উঠলো কি আস্তে আস্তে সে নৌকায় থাকা ধানের বস্তাগুলোকে গুলোকে এক হাতে উঁচু করে নদীতে ফেলে দিতে লাগলো বিমল তাকে অনেক অনুরোধ করলো তার সোনার ধানগুলোকে কি যেন নদীতে ফেলে না দেয় আপনি আমার এমন ক্ষতি করছেন কেন বলুন দয়া করে আবার দাদি বস্তাগুলো ফেলবেন না লোকটি তার কোনো কথাই কান দিল না লোকটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল সে এবার দু হাত দিয়ে জোরে জোরে ধানের বস্তাগুলোকে নদীতে ফেলে দিতে লাগল এ দেখে বিমল হতভম্ব হয়ে পড়ল যেই না সে লোকটিকে বাধা দিতে গেল আর লোকটি তার দিকে তেরে আসতে লাগলো চারিদিকে পানি ধই ধই করছে পানিতে ঝাঁপ ছাড়া আর কোনো উপায় নেই বিমলের বিমল বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিল অনেক কষ্টে সাঁতার কেটে নদী পার হলো সে নদীর পারে এসে শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট আছে তা দিয়ে জোরে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে মনে হলো সেই লোকটির ছায়া যেন তার পিছু নিয়েছে বিমল ধীরে ধীরে পিছনে তাকিয়ে দেখে পিছনে কিছুই নেই এমন সময় তার চোখ পড়ল সামনে থাকা একটা বাড়ির দিকে বিমল কোনো নিজেকে সামলিয়ে তারপর দরজায় ঠকঠক করতে একজন লোক দরজাটি খুলে দিল বিমলের এমন অবস্থা দেখে সে জিজ্ঞাসা করল কি হয়েছে আপনার আপনি এমন হাবাচ্ছেন কেন বিমল লোকটিকে সব ঘটনা খুলে বলল সব শুনে তিনি বললেন আপনি যে লোকটিকে দেখেছেন সে আমাদের পাশের গ্রামের মাছই ছিল মাছ ধরা ছিল তার নেশা সে প্রায়ই রাত করে মাছ ধরত সেদিন তার জালে হঠাৎ করে একটা বড় রুই মাছ ধরা পড়ে বড় মাছ পেয়ে মাঝি খুশি হয়ে মনে মনে নৌকা বেঁধে রেখে সামনে পা বাড়াতেই হঠাৎ পেছন থেকে সাদা শাড়ি পরা একটি মেয়ে তার কাছে থেকে মাছটি নিয়ে যেতে চায় কিন্তু সে দিতে রাজি হয় না মাঝি ভাবতে পারেনি মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না মাঝি মেয়েটির কথায় বার্তা না দিয়ে তাকে বাস কাটিয়ে মাছটি নিয়ে চলে গেল পরদিন সকালে মাঝির লাশ এই শ্মশানে পড়ে থাকতে দেখা যায় তার রহস্যজনক মৃত্যুর কারণ আজও অজানা মাঝির হাতটা ঘুরে বেড়ায় মৃত্যুর পর থেকে মাঝে মাঝে এমন নৌকায় ঘুরতে দেখা যায় মাঝিকে